প্রিয় দর্শক, ঐক্য.com.bd সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি বিশিষ্ট সাংবাদিক আবুল কালাম আজাদ। ধন্যবাদ রেজানুর সাহেব, আপনাকে আমন্ত্রণ জানাবার জন্য। ভালো আছেন? পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা শিরোনাম আমি আপনাকে পড়ে শোনাই, তারপর আলোচনায় যেতে চাই। প্রথম আলো শিরোনাম, কলাবাগানের তেঁতুলতলা মাঠ আন্দোলনের মধ্যেই নির্মাণ কাজ। নিউ মার্কেট এলাকায় সংঘর্ষ, অস্ত্রধারী 10 জন শনাক্ত, গ্রেপ্তার হয়নি একজনও। যশোর থেকে ঢাকা সবজি ট্রাকে বাড়তি দিতে হয় 920 টাকা। সমকালের শিরোনাম, ঠিকাদারদের কাছে জিম্মি শতকরা 69 ভাগ গুদাম। তেঁতুলতলার মাঠ আসলে কার? এক পাশে প্রতিবাদ, অন্য পাশে কর্মযজ্ঞ। ইত্তেফাকের শিরোনাম, কলাবাগান মাঠ রক্ষার আন্দোলন, রত্না ও তার নাবালক পুত্রকে আটকে রাখা নিয়ে নানা প্রশ্ন, ঢাকা কলেজের হেলমেট বাহিনীর 20 জন শনাক্ত। কালের কণ্ঠের শিরোনাম, 51 বছরের পরিত্যক্ত জমি তেঁতুলতলা মাঠ, নাগরিক সমাবেশ, খেলার মাঠে পুলিশ দেখতে চায় না, দেশে সংক্রমণ বাড়তে পারে, 6 দফা সুপারিশ। আমাদের সময় শিরোনাম, তেঁতুলতলা থানা চায় না, 2000 টাকাতেও না নেই এমপির, ভোজ্যতেল নিয়ে ফের অস্থিরতা। মানব জমিনের শিরোনাম, লিবিয়ায় 500 বাংলাদেশি গ্রেপ্তার, নাহিদ হত্যার চিহ্নিতরা গোয়েন্দা জালে। জনকণ্ঠের শিরোনাম, পথে পথে ভোগান্তি কমানোর ব্যবস্থা, স্বস্তি থাকবে ঈদযাত্রায়, আজ প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছেন 33,000 পরিবার। একটি আনন্দ সংবাদ, এই সংবাদটি নিয়ে অবশ্যই আমরা আলোচনা করব, কিন্তু তার আগে গত কয়েকদিন ধরে নিউ মার্কেট, তারপরে আবার তেঁতুলতলার মাঠ, এই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। এবং তেঁতুলতলা মাঠ নিয়ে আজকে পত্রপত্রিকায় যেমন ধরেন সমকাল, তেঁতুলতলার মাঠ আসলে কার, আমাদের সময় শিরোনাম করেছে তেঁতুলতলায় থানা চাই না, কালের কণ্ঠের শিরোনাম হয়েছে 51 বছরের পরিত্যক্ত জমি তেঁতুলতলা মাঠ, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন থানা নাকি খেলার মাঠ আলোচনা করে সিদ্ধান্ত। ভালো কথা বলেছেন মন্ত্রী। এখন যে জিনিসটা দাঁড়াচ্ছে রেজানুর, সরি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নিঃসন্দেহে আমরা সবাই জানি যে তার যে মানবিক গুণাবলী এবং মানুষের জন্য দরদ এবং রাষ্ট্র পরিচালনা তার যে নিখুঁত পরিকল্পনা, অর্থাৎ মানে সমস্ত তথ্যগুলো তার জানা, যেভাবেই হোক তার নিজের ব্যক্তিগতভাবে যেভাবেই জানেন, এই ব্যাপারে তার জানা এবং তার পড়াশোনার ব্যাপার নিয়ে কারো কোনো সন্দেহ নেই। কিন্তু আমি যে কথাটা বারবার বলি যে তিনি শুধুমাত্র আমাদের নেতা তাই না, বিশ্ব নেতা, তো ইতিমধ্যে এটি আন্তর্জাতিকভাবেই স্বীকৃত। তো তিনি যে কথাটি সবসময় বলেন যে আপনারা মানে যখন ভবন করেন, আপনার খেয়াল আছে, তখন কিন্তু যেই বিষয়গুলো, বিশেষ করে যারা রিয়েল এস্টেট কোম্পানি, রিয়েলটর কোম্পানি আবাসিক ভবন নির্মাণ করেন, তাদেরকে বলেন যে আপনারা দুটি জিনিস রাখবেন, একটা হচ্ছে পয়ঃনিষ্কাশন করার জন্য পানির যে জলাধার আছে এটি রাখবেন, আরেকটি হচ্ছে বাচ্চাদের খেলার মাঠ, যেন ছেলে যাদের খেলার মাঠটা থাকে। তো সেই মাননীয় প্রধানমন্ত্রীর সরকারের আমলে একটি পরিত্যক্ত জমি, এটি আমার ফিলিং যে পরিত্যক্ত জমি, সেই জায়গায় খেলার মাঠ দীর্ঘদিন ধরে চলছে, সেই জায়গায় থানা করতে হবে, থানা বিকল্প আর কোনো জায়গা নেই। এটা আমি জানি না যে মাঠের যেই বর্ণনাটা যেই জায়গায় আছে ভিতরে গেলে, তো সেই জায়গায় আমার কথা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে চিন্তা করেন, তার সরকার, তারই পরিচালিত সরকার, তারই নেতৃত্বাধীন সরকার, তার চিন্তাভাবনাগুলো তো নিশ্চয়ই প্রতিফলন করবেন, এটাই তো স্বাভাবিক, আমরা নাগরিক হিসেবে তাই চাই। আমার ধারণা স্বরাষ্ট্রমন্ত্রী যে কথাটি বলেছেন ঠিক আছে, আলাপ আলোচনা করে করেন, কিন্তু মানববন্ধন যেটি বলেছেন, একটু আপনাকে থামিয়ে রাখি, আপনি আলোচনা করবেন কিন্তু এর মধ্যে তো নির্মাণ কাজ চলছে, প্রতিবাদও চলছে, নির্মাণ কাজ। এই জায়গাটা হচ্ছে যে যারা যারা মানে মানববন্ধন করছেন তাদের মধ্যে বোদ্ধা নামি দামি মানুষ আছেন, আমি দেখলাম যে ছবিতে মোবাশ্বর সাহেবের মতো মানে আর্কিটেক্টও আছেন, তাই না, হাবিব সাহেব আছেন, হ্যাঁ, ইঞ্জিনিয়ার প্রকৌশলী না স্থপতি, তো তারাও আছেন, তারা না বুঝে তো এই মানববন্ধন করেন নাই। এখন প্রশ্ন হচ্ছে যেটি আপনি বলেছেন অত্যন্ত স্বাভাবিক, যেহেতু কথা উঠেছে যে এটা আলাপ আলোচনা করবেন, তাহলে আপনি নির্মাণ কাজ বন্ধ, নির্মাণ কাজটা বন্ধ রাখতে হবে, নির্মাণ করে ফেললে, আপনি থানা ভবন করে ফেললে তখন তার খেলার মাঠটা থাকলো না, আর নিশ্চয়ই খেলার মাঠটা তো নিশ্চয়ই বিকল্প কোনো জায়গায় হয়তো করা যাবে না, কিন্তু ধারণাটা করা যাবে, ভবনটা করা যাবে, অন্য একটা ভবন, সরকারের সেই ক্ষমতা আছে, সরকারের বিভিন্ন সংস্থার যে অন্য একটা ভবন দরকার হলে যদি ওই জায়গায় থানাটা জরুরি হয়,
অন্য একটা জায়গা নিশ্চয়ই নেওয়া যাবে, আবাসিক ভবনও যদি হয়, বাড়িঘরও যদি থাকে, সে তো অ্যাকোয়ার করার ক্ষমতা তো সরকারের আছেই, সেখানে অন্য একটা জায়গায় বাড়ি একটা করে দিলে ভবন নেওয়া যায়। কিন্তু আমার মনে হয় খেলার মাঠটা এই জায়গাটা সরানো এটা ঠিক হবে না, যেহেতু স্থানীয় জনগণের আর পরিত্যক্ত কত তো প্রায় 50-33 বছর যাবৎ খেলা ছেলেমেয়েরা খেলছে, এগুলো নিয়ে আর সাধারণ মানে ছোট্ট ঘটনা, অথচ যারা এই সমাজকে অস্থির অস্থিতিশীল করতে চায় তারা কিন্তু এই ছোটো ছোটো ঘটনাগুলোকে নিয়েই মানে একটা যে কোনো সময় একটা অঘটন ঘটানোর চেষ্টা করেন, মনে করেন পেলাম একটা ইস্যু, সেই জায়গাটা বন্ধ করা উচিত। আপনি ছোট ঘটনার কথা বললেন, প্রসঙ্গক্রমে নিউ মার্কেটের প্রসঙ্গ আমি আনতে চাই। নিউ মার্কেটের ঘটনাও কিন্তু ছোট একটা ঘটনা, এবং ছোট্ট একটা ঘটনা হয়তো ওই সময়ে ওই রাতের মধ্যেই নিষ্পত্তি করা যেত, কিন্তু তারপরে এই যে হেলমেট বাহিনী, লাল বাহিনী, নানা বাহিনী, প্রতিদিনই আজকে 6 জন শনাক্ত, কালকে 10 জন শনাক্ত, আজকে প্রথম আলোতে আছে যেটা বলা হচ্ছে যে আন্দোলনের মধ্যে নির্মাণ কাজ এবং অস্ত্রধারী 10 জন শনাক্ত, গ্রেপ্তার হয়নি এখনও একজনও, এবং নানা ধরনের কথা বলা হচ্ছে। তো এটা তো সত্য কথা যে যদি এর প্রকৃত যারা দোষী তারা যদি শনাক্ত না হয় এবং এর বিচার না হয় তাহলে এই উপসর্গটা কিন্তু থেকে যাবে, তাই কি মনে হয় না? তাই মনে হয়। আর বিষয়টা হচ্ছে কি মানে নিউ মার্কেটে যে ঘটনাটা হঠাৎ করে যে ঘটনাটা ঘটলো এবং 2 দিন প্রায় 3 দিন বন্ধ রইলো, মারামারি হলো, সব কিছু হলো, এবং আপনি শুধুমাত্র যে মানে হেলমেটধারী শনাক্ত করে রাখবেন, শনাক্ত করলে তাদের গ্রেপ্তার কেন করবেন না, বিচারের আওতায় কেন আসবে না তারা? এটি নিশ্চয়ই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই কাজটা শনাক্ত করেছি, নিশ্চয়ই তারা তাদেরকে গ্রেপ্তার করবেন, বিচারের আওতায় আনা হবে। এবং যেটি আপনি বলেছেন যে সমস্যার সমাধানটা তো করতে হবে, নিউ মার্কেটের এই ঘটনাটা এবারেই না কিন্তু বিভিন্ন সময়, এবং আমরা সাধারণ মানুষ হিসেবে নাগরিক হিসেবে যেটি দেখি যে হ্যাঁ ছাত্ররা জড়িত থাকে, ছাত্ররা হয় এই জায়গার মধ্যে, আবার রাজনৈতিকভাবে কিছু লোক আছে যে একটা পরিবেশ ঈদের আগে পেয়ে গেলাম সুযোগ সন্ধানে এটা একটা আন্দোলন নিয়ে দাঁড় করানো যায়, যে কোনো একটা চক্র তো আছেই, একটা শক্তি তো আছেই, যে তারা নিজেরা আর কিছু করতে না পারলে সেই মানে আপনার ধরেন ট্রাফিক পুলিশের ট্রাফিক দুর্ঘটনার কেন্দ্র নিয়ে যখন ছেলেমেয়েরা আন্দোলন করলো, মাঠে সবাই সমর্থন করলো, তখনও ওইটাকে কেন্দ্র করেও কিন্তু অস্তিত্ব, অর্থাৎ সরকার পতনের আন্দোলন চাই। নিউ মার্কেটের এটা যে সরকার পতনের আন্দোলন হবে না, কিন্তু এই বোধ আমাদের অনেকেরই নাই, আমরা কিন্তু সেই জায়গায়ও গিয়েছি যে এটা একটা পাওয়া গেছে, দেখা যাক। আরেকটি বিষয় হচ্ছে যে কোনো অবস্থাতেই ভুলে যাওয়া উচিত না যে নিউ মার্কেট এবং আশেপাশের যে মার্কেটগুলো আছে তাদের যে মালিকানায় যে দোকানপাটগুলো চলছে এবং কর্মচারীরা তাদের আচরণটাও কিন্তু বিবেচনায় নিতে হবে। যদি শুধুমাত্র আপনি ছাত্রদেরকে দায়ী করেন, শুধুমাত্র ক্রেতা যারা ছিল তাদেরকে দায়ী করেন, তাদের যে আচরণ কত সবার কথা আমি বলছি না, কিছু কিছু মানে দোকান মালিক এবং কর্মচারী মালিকের না বা যা কর্মচারী যারা থাকেন তাদের আচরণটা কিন্তু কোনো অবস্থাতেই ভদ্র এবং শোভনীয় নয়। বিশেষ করে নারী ক্রেতারা যখন যান তারা যে আচরণটা করেন, অন্যদের সাথে যে আচরণ করেন, এই আচরণটা আমার মনে হয় যেহেতু ফয়সালা করার জন্য, অর্থাৎ কোনোভাবেই যেন আর এই ধরনের ঘটনা, অপ্রীতিকর ঘটনা না ঘটে, শুধুমাত্র তাদের যে ব্যবসায়িক লোকসান হয়েছে এই ঈদ উপলক্ষে তাই তো না, মানে বিভিন্ন ধরনের আপনার আমার মানে যান্ত্রিক মানে জনদুর্ভোগত হয়েছে বা ট্রাফিক যা সমস্ত কিছু সারা দেশেই মানে এটার মানে সারা শহরেই এটার দুর্ভোগ প্রভাব পড়েছে। সুতরাং আমার মনে হয় যখনই আপনি ফয়সালাটা করতে যাবেন, যে কথাটা বলেছেন অত্যন্ত সাধারণ ঘটনা, সবাইকে নিয়ে এবং যার যার দোষগুলো একচেটিয়া যে শুধুমাত্র এক পক্ষকে দায়ী করলেন, হ্যাঁ তো যদি এমন হয় যে এক পক্ষই দায়ী সেটা বলেন, কিন্তু আমরা যেটুকু জানি যে তাদের অনেকেরই আচরণও কিন্তু আপ টু দ্য মার্ক না। আপনি যথার্থ বলেছেন। আমাদের এখানে আজকে পত্রিকায় ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদের একটি ফেসবুক স্ট্যাটাস বেশ পত্রিকায় শিরোনাম হয়েছে, ঢাকা কলেজের নর্থ হোস্টেলের সেই রুমে এখন কারা থাকে। বাস্তব সত্যটা হলো ঢাকা কলেজের নর্থ হোস্টেলের 216 নম্বর রুমে ওয়াহিদুদ্দিন মাহমুদ থাকতেন, এবং উনি স্ট্যাটাসে লিখেছেন যে আমার খুব ইচ্ছে ছিল যে আমি ওই হোস্টেল ওই রুমে যাব এবং কারা থাকে তাদের সাথে আমার স্মৃতিচারণ করব, কিন্তু এই ঘটনার পরে উনি সিদ্ধান্ত নিয়েছেন আর যাবেন না, কারণ
218 তেই যারা থাকে তারাই এই কর্মকাণ্ডগুলোর সাথে জড়িত এবং উনি খুব আহত হয়েছে স্বাভাবিক আহত হয়ে অত্যন্ত স্বাভাবিক তাই না আমরা যারা হলে ছিলাম একটু আগে আপনাকে বলেছিলাম যে আমি জহুর হলে 321 এ বহুদিন মনে হয়েছে যে যাই কাটা থাকি দেখা করে আসি ছিলাম তো ওখানে অনেক দিন ছিলাম তো এটা স্মৃতি কিন্তু হয় আর বিশেষ করে বয়স যখন হয়ে যায় তখন এটা স্মৃতি চারণ করার স্মৃতি দেখেই তো সময় কাটানো তাই না আর কি তো পরে আর যাওয়া হয় নাই বিভিন্ন কারণেই সম্ভব হয় নাই তো ভেবেছি যে একবার যে দেখে আসবো কারা কারা থাকেন স্বাভাবিক অত্যন্ত মানে অল্প বয়সের ছেলেপেলেরা আমাদের আমরা চিন্তা করতে পারি দেখেন কত বিশিষ্ট জনেরা এই হলে ছিলেন এবং সেই হলে এখন কারা থাকে এবং সেই হলের চিত্রটা এখন কেমন এই কষ্টের কথাটাই উনি উল্লেখ করবার চেষ্টা করেছেন আমরা একটু একটা ভিন্ন প্রসঙ্গে যাই মাননীয় প্রধানমন্ত্রীর ঘর উপহার পাবে আজকে 33,000 মানুষ আমাদের পত্রপত্রিকায় বিশেষ করে আমি সাংবাদিকতার ছাত্র হিসেবে আজকের এই অর্জনের জিনিসটাই কিন্তু বড় করে আসা উচিত ছিল এতগুলো মানুষ কিন্তু ওই যে ব্যাড নিউজ গুড নিউজ যার জন্য এই বিষয়গুলো চাপা পড়ে যায় কিন্তু এটা তো একটা অনেক বড় মহৎ উদ্যোগ আপনার সাথে আমি সম্পূর্ণ একমত রেজানোর সাংবাদিকতা আপনি আমি তো একই জায়গায় করেছি একই পত্রিকায় এবং একটা সময় অনেক বড় পত্রিকা ছিল কিন্তু আপনি যত ব্যাড নিউজই গুড নিউজ হোক কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই যে মানে 33,000 গৃহ দান করবেন আজকে এটা কোনো অবস্থাতেই অন্য নিউজের চাপা পড়ার মতো না কিন্তু আমাদের গণমাধ্যমের বিরুদ্ধে আমি বলছি না গণমাধ্যমের লোক আপনি আমি সবাই কিন্তু এই নিউজটা কিন্তু এই খবরটা সবার আগেই থাকা উচিত তারপরে আপনি অন্য খবর দেন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুধু আমি যেটা বলেছিলাম যে উনি শুধুমাত্র সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যাই না উনি ব্যক্তিগতভাবে তার যে মানবিক মূল্যবোধ এটি কিন্তু দেশে বিদেশে দারুণভাবে স্বীকৃত যে কারণে মমতা বই মা উপাধি পেয়েছেন বাইরের তিনি সিডর 1996 সালে যে যখন সরকার গঠন করেন 97 সালে যখন সিডর হয় এই তার পরের দিনই যখন দেখতে যান দুর্ভোগ এবং মাস্তুহারা মানুষকে তখনই কিন্তু তিনি সিদ্ধান্ত নেন অর্থাৎ মানুষের প্রতি তার যে দরদ এই যে এটি অকল্পনীয় এবং সেই অনুভূতি থেকেই কিন্তু তিনি একের পর এক আপনি দেখেন যে গৃহহীন মানুষকে তার যে মানে চিন্তা তা আমার মনে হয় যে একটি মানুষকে যদি অন্তত থাকার জায়গাটা দেওয়া যায় তারপরে সে নিজের জীবিকাটা স্বাভাবিকভাবেই খুঁজে নিতে পারবে কিন্তু যদি এটা ঠাই হয় এটি কিন্তু উনি করেন এবং করছেন বিভিন্ন সময় ধরেন এর আগেও যে বাড়িঘরগুলো দিচ্ছেন সেগুলো নিয়ে কিছু কিছু যখন ভাঙ্গা হয়েছে বিভিন্ন অনিয়ম হয়েছিল সেগুলো কিন্তু কারেকশন করে এই যে মানুষকে বারবার বলছেন যে বঙ্গবন্ধুর বাংলাদেশে গৃহহীন কোনো মানুষ আমি দেখতে চাই না এটি শুধু বলার জন্য বলেন না তিনি দারুণভাবে বিশ্বাস করেন এবং হৃদয় দিয়ে উপলব্ধি করেন সেই সংবাদটা কোনো অবস্থাতেই আপনি সঠিকভাবে বলেছেন আজকে আমাদের অন্য নিউজে এই জায়গায় আমি আমার বন্ধুদের নিশ্চয়ই একথা বলবো না যে তারা সাংবাদিকতা বোঝেন না সাংবাদিকতা কম বোঝেন আমি খুব পণ্ডিত কিন্তু আমি হলে আমি কোনো অবস্থাতেই এই সংবাদকে কোনো ছোট করে দেখার কোনো বিষয় না আজকে অনেকেই গুরুত্ব দিয়েছে পেছেন একেবারে কিন্তু চাপা কোনো কোনো জায়গায় অনেকগুলো অনেকেই যেমন বড় করে দিচ্ছে অনেকেই এটারে মানে খুব বেশি গুরুত্ব দেয় না যে এটা তো স্বাভাবিক যে ভালো কাজ নিয়মিত করেন সে তো করবেনই এটা এও হতে পারে ধরেই নেন মাননীয় প্রধানমন্ত্রী তো ভালো কাজ করবেন সারা দেশ গঠন করবেন দেশের যে উন্নয়ন চিত্র আপনি আরেকটা জিনিস আমি সব সময় কিন্তু সব গণমাধ্যমে আমরা বাংলাদেশের যে উন্নয়নের যে বিকাশমান যে উন্নয়নের যে ধারা অগ্রগতি অগ্রযাত্রা এটি কিন্তু বহির্বিশ্ব থেকে আমরা আবার কোট করি কিন্তু আমাদের দেশে কিন্তু এগুলো আমরা গণমাধ্যমে আমি সবার কথা বলছি না অধিকাংশই ভালো সংবাদ করেন কোনো কোনো গণমাধ্যম কিন্তু এটা চেপে যান এই যে আমাদের অর্জনটা পদ্মা সেতু বলেন অন্যান্য ফ্লাইওভার বলেন যে মানে মেট্রো রেল বলেন অর্জনের পাশাপাশি হ্যাঁ দুর্ভোগ আছে আমাদের সামাজিক অস্থিরতা আছে সামাজিক অনিয়ম আছে মাস্তানি আছে এগুলো এগুলো নিয়ে যেমন ব্যবস্থা নেওয়া হয় আমার কথা হচ্ছে ভালো নিউজগুলোও কিন্তু আমাদের দিতে হবে কারণ মানুষকে আস্থায় আস্থাবান করে তোলার জন্য মানুষকে বিশ্বাসী করার জন্য আমি যদি সব নেতিবাচক দিয়া মানুষকে নেতিবাচক দিকে নিয়ে যাই তাহলে সমাজ গঠন হবে না তো করোনা আমরা একেবারে নির্ভর হয়ে গেছি বোধ করি যে করোনা থেকে আমাদের মুক্তি মিলল কিন্তু পাশের দেশে করোনার সংক্রমণ বাড়ছে এবং বাইরের দেশগুলোতে কিন্তু করোনার সংক্রমণ বাড়ছে সেই জায়গা থেকে কি মনে হয় না এইবারের ঈদের এই যে ক্রাউড তারপরে সবাই যাওয়া আসা সবকিছু মিলিয়ে আরেকটু সতর্ক থাকা কি জরুরি হ্যাঁ
আরেকটা না, আপনি যেটি বলেছেন, আমি আমি মনে করি যে এই ঈদ না, শুধু ঈদের কেনাকাটা যাওয়া আসা আগে যে অবস্থা ছিল, করোনা নেই কমে গেছে এটা যেমন ঠিক, পাশাপাশি যেটি আপনি আমি যে মাস্কটা পরি, এটা তো প্রতিনিয়ত বলা হচ্ছে, সবাই জানে, এটা প্রথম দিকে ছিল যে জানে না, অনেকেই জানে না, এটি ফালতু কথা, জানে সবাই যে আমার হাতটা স্যানিটাইজ করতে হবে, আর স্যানিটাইজার অ্যাভেলেবেলও আছে, অথবা সাবান পানিতে ধুলে হবে এইটা, আর মাস্কটা যদি নিয়মিত পরি, আমার মনে হয় তাহলে এই যে যন্ত্রণাটা আমরা ভোগ করেছি এবং অনেক দেশ থেকে ভালো আছি, সেই ভালোটা যেন আমরা থাকতে পারি। কারণ আপনি ইউরোপের অবস্থা দেখেন, আবার নতুন করে নতুন ভেরিয়েন্ট, ওরা কিন্তু মানে আমরা ওই অবস্থায় যেন আর আমাদের না যেতে হয়। এটা বোধ করি মানে আমাদের এই উপসর্গ বা এই রোগটিকে নিয়েই বোধ হয় আমাদের চলছে না, সেটা সারা জীবন আপনার থাকতে হবে, কিন্তু মানে মারাত্মক আকার যেন ধারণ না করে। আরেকটি কথা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান যেমন বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তিনি কিন্তু সবচেয়ে বেশি টিকা আমাদের যুক্তরাষ্ট্র দিয়েছেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, অন্য জায়গা থেকে কিনছেন তিনি, হ্যাঁ কেনা হয়েছে, সব দিক থেকে টিকা এনে কিন্তু বহু মানুষকে বাংলাদেশের টিকা দেওয়া হয়েছে, বুস্টার ডোজ দেওয়া হয়েছে। কিন্তু তারপরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে যেই দেশগুলো টিকা পায়নি তাদেরকেও টিকা দিতে হবে, এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানও বলেছেন যে সবাইকে যদি আমরা টিকার আওতায় আনতে না পারি তাহলে কিন্তু এটা দমন করা যাবে না। আপনি বড় বড় বিত্তবান দেশগুলোর টিকা উৎপাদন করবেন, টিকা মজুত করবেন, তারপরে ডেট ওভার হয়ে যাবে, ল্যাপস করে ফেলে দেবেন, এগুলো না করে দেশগুলোকে দেয়া। আরেকটি হচ্ছে স্বাস্থ্যবিধিটা মেনে চলা, এটা খুব কঠিন কিছু না। এখন কিন্তু আপনার মাস্কটা পরা দেখি আমি বহু মানুষের অভ্যাসে পরিণত হয়ে গেছে, অন্যান্য সব কিছুর মতো আমি একটা চশমা পরি চোখে দেখার জন্য, আমি মাস্কটাও পরলাম স্বাস্থ্যটা পুরো স্বাস্থ্যটা রক্ষার জন্য, পরলেই হয় হাতটা একটু ঠিকঠাক। একেবারে অনুষ্ঠানের শেষের দিকে আমরা গত অনুষ্ঠানে যখন ছিলেন আপনি উপস্থিত, আমি ঈদ যাত্রার কথা নিয়ে আপনার সাথে আলাপ করেছিলাম, জনকণ্ঠ সামনে আছে, বলছে স্বস্তি থাকবে এবার ঈদ যাত্রায়, বোধ করি এটা হয়তোবা তার কারণ গতকাল উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় তিনটি ফ্লাইওভার অলরেডি খুলে দেওয়া হয়েছে, এবং এই যে খুলে দেওয়া, নির্বিঘ্ন হওয়া, সব কিছু মিলে কী প্রত্যাশা করেন? না, আমি যেটি বলছে স্বস্তি থাকবে ঈদ যাত্রা, এই প্রত্যাশা সবারই আছে, আমাদেরও আছে। তারপরেও আমি মনে করি যে এই তিনটা ফ্লাইওভার খুলে দেওয়ার পরেও, সব কিছুর পরেও যে সময়, যে টাইম ফ্রেমটা, অনেক মানুষ এটা স্বস্তিতে থাকাই ভালো, কোনোরকম দুর্ঘটনা না ঘটুক, অঘটন না ঘটুক, এটা আমরা প্রত্যেকেই চাই, আমরাও চাই সবাই নিরাপদে সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে গ্রামের দিকে যাক, স্বজনের কাছে পরিজনের কাছে ফিরে আসুক নিরাপদে। কিন্তু খুব বেশি এটা নিরাপদে ফিরতে পারবে, যেতে পারবে, এটি আমার কাছে এখনও মনে হয় না, কারণ অনেক লোক আমরা একসাথে অল্প সময়ের মধ্যে যেতে হয়, তবুও আমরা আশাবাদী, আমরা আশাবাদী। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠানে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম তার মধ্যে খেলার মাঠ প্রসঙ্গ ছিল, শিরোনাম হয়েছে থানা আগে নাকি খেলার মাঠ আগে, এই বোধটি, এই বিশ্বাসটি, এই সত্যটি আসলে সবাই মিলে একটু উপলব্ধি করবার চেষ্টা করি। ভালো থাকবেন সবাই, আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। অবশ্যই করোনার সংক্রমণ বাড়ছে, একটু নির্ভার থাকার কোনো সুযোগ নেই, স্বাস্থ্যবিধি মেনে চলবেন, খোদা হাফেজ।